বর্তমানে ছেলে মেয়ে যে টাইট টাইট পোশাক পরে আর মেয়েরা ও ছেলেরা টাইট পোশাক পরে আর মেয়েরা টাইট স্কিন টাইট বোরকা পরে এটা শরীয়ত সম্মত কিনা ভাই এটার উত্তর তো আসলে কোনো আলেম দেওয়ার দরকার নাই এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই শরীয়ত আমাদেরকে শালীন পোশাকে থাকতে বলেছে ইসলাম আমাদেরকে ভদ্র পোশাকে থাকতে বলেছে একজন মেয়ের যদি শরীরের অঙ্গভঙ্গি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে এবং আকৃষ্ট করে অন্যের দৃষ্টিকে তো সেটার জন্যই তো পর্দা যদি কোনো বোরকা এরকম হয় যে বোরকা বরং দেখে এত চাকজমকপূর্ণ এত চাকচিক্যপূর্ণ এতটাই শরীরের সাথে লেগে থাকে যে ওইটা দেখে মানুষের দৃষ্টি আরও বেশি আকৃষ্ট হয় তাহলে তো এই বোরকা বোরকা না এই বোরকার উপরে আরেকটা বোরকা পরা উচিত এই বোরকা শরীয়ত সম্মত বোরকা না বিশেষ করে প্রবাসীরা এক্ষেত্রে মধ্যপ্রাচ্য প্রবাসে যারা থাকেন তারা বিশেষ করে সেখান থেকে দেখা যায় লাল নীল আপনারা কি বলে বিভিন্ন ঝালোটালা বিভিন্ন কাজালা কারুকার্যওয়ালা এমন এমন বোরকা আনেন এই বোরকাগুলো পরার চাইতে বাসা যে ধেত্রা পুরান কাপড় চোপড় পরে ওইগুলো পরে বাইর করলে পর্দা আরো ভালো হইতো কারণ দেখা যায় বোরকার উদ্দেশ্য হলো যাতে পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট না হয় দৃষ্টি আকৃষ্ট হলে কি হবে তাকে নিয়ে মনে মনে জেনা করবে একজন সম্ভ্রান্ত নারী তার ইজ্জতে বাঁধবে যে আমাকে নিয়ে মনে মনে বাজে কল্পনা করার সুযোগ আমি দেব না এমন পোশাক পরবো যে ভিতরে কি নানি আছে না আফা আছে না ভাবি আছে বুঝার কোনো ক্ষমতা থাকবে না এই জন্যই বোরকা সেখানে আপনি যদি নিজের সব কিছুকে প্রকাশ করে তোলেন এই বোরকা কখনো শরীয়ত নির্দেশিত বোরকা হতে পারে না।